ক্রিকেট তার ধ্যান জ্ঞান। কয়েক বছর আগে ক্রিকেট নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে অসুস্থ বাবাকে দেখতে যেতে পারেননি ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। মরণ ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে দুবছর আগে পৃথিবী ছেড়ে যান স্টোকসের বাবা। ক্রিকেটের ব্যস্ততায় বাবাকে দেখতে যেতে না পারার অনুশোচনায় দগ্ধ হয়ে মানসিক অবসাদে চলে যান 31 বছর বয়সী এই তারকা। মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গেল বছর 6 মাসের জন্য বিরতি নিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এ সময় পুনর্বাসন কেন্দ্রেও যেতে হয় তাকে। এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক। চিকিৎসকের দেয়া পরামর্শ মেনে নিয়মিত ঔষধও খেয়ে যাচ্ছেন। ক্রিকেটের ব্যস্ততার ফাঁকে সবারই উচিত নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া। শুক্রবার OTT প্ল্যাটফর্মে মুক্তি পাবে বেন স্টোকসের জীবন নিয়ে নির্মিত অ্যামাজনের প্রামাণ্যচিত্র ফিনিক্স ফ্রম দ্য অ্যাশেজ। তার আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানান স্টোকস। ক্রিকেটের ব্যস্ততায় আমরা কখন যে নিজেকে হারিয়ে ফেলি, সময় থাকতে অনেকেই তার টের পাই না। সবারই উচিত প্রিয়জনের জন্য সময় বের করা, তাদের আরও যত্ন নেওয়া। ICC-র নতুন FTP-তে দম ফেলার সুযোগ নেই ক্রিকেটারদের। T20-র রমরমা বাজারে হারাতে বসেছে টেস্ট ও ওয়ানডের জনপ্রিয়তা। IPL, BPL, CPL-কে অনেকেই ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে দেখলেও ভিন্ন মত স্টোকসের। ফ্রাঞ্চাইজি ক্রিকেট এখন দেশে দেশে ছড়িয়ে যাচ্ছে, কিছু মানুষ এটাকে ব্যবসায় পরিণত করেছে। এতে করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন ক্রিকেটাররা, যা আজ থেকে 10 বছর আগেও ছিল চিন্তার বাইরে। তবে আমার কাছে টেস্ট ক্রিকেটই ক্রিকেটের শুদ্ধতম সংস্করণ। টি-টোয়েন্টির আধিপত্যের মাঝেও টেস্টের আমেজ সবসময় থাকবে। টেস্ট ক্রিকেটকেই নিজের ধ্যান জ্ঞান মানেন স্টোকস, এজন্য কদিন আগে বিদায় জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটকে। পারভীন আক্তার, সময় সংবাদ।